আজ সকাল সকাল উঠে দেখি দিদি পাশের বাইরে বৌদিদের ছাগল ছানাটা কোলে নিয়ে বসে আছে ওর নাকি খুব ঠান্ডা লাগছিলো ছানাটা তো একদমই ছোটো সেই জন্য সকাল সকালে এখন একটু ঠান্ডা লাগছে এদিকে তো এখন ও আবার কি করেছে ছাগল ছানাটাকে দেখে সে ওটাকে কোলে নিয়ে খাটে গিয়ে ব্ল্যাঙ্কে ঢাকা দিয়ে দিয়েছে দিয়ে মা খুব হাসছে যে ছাগল ছানাটা মরে যাবে আর মাও এদিকে আজকে সকাল সকালে উনুন ধরিয়ে দিয়েছিলো রান্না করবে বলে আমরা চলে গিয়েছিলাম বাজার বাজার থেকে এসে আমি তারপর রান্না বসি মা রান্না করে রেখেছে কিছুটা আর আমি এসে মাংসটা করছিলাম আর এদিকে আমি তো ও কালকে যেহেতু রান্না করেছিল আজকে ও আর করবে না আজকে ও বললো তোমার হাতে রান্না খায় কালকে তো আমি রান্না করেছি সেই জন্য তো আমি রান্না করছি আর আমার কয়লা উননে রান্না করতে খুবই ভালো লাগে তারপর রান্না বান্না হয়ে যাওয়ার পর আজকে ছিল গরু ছাগল যা গৃহপালিত পশুগুলো বাড়িতে থাকে তাদের আজকে পুজো করে তো মা সেগুলোই করে নিচ্ছিলো তাদেরকে তেলও দিতে হয় আয়না দেখতে দেখাতে হয় চিরুনি দিয়ে এরকমও করতে হয় মানে পুজো করার মতনই কিন্তু অন্যরকম তো আমাদের প্রথমে গরুটাকে করে নিল তারপর ছাগলটাকেও করছিল আর আমাদের যে একটা বাছুর আছে ওই বাছুরটা তো একদম মানে বুঝতেই পারছে না যে আমার সাথে কি হচ্ছে দিয়ে ও এত লাভ পাচ্ছে এদিক ওদিক এদিক ওদিক করছিলো আর সবাই করবে আজকে শুধু আমরা নই মানে যত যাদের বাড়িতেই আছে এটা হয়তো গ্রামের দিকেই থাকে শহরের দিকে এসব নেই তো এগুলো একটা মানে রিচুয়াল খুবই ভালো লাগে বাড়ি গেলে সব রকমই থাকে দেখতেও ভালো লাগে এই দেখো দেখেছো গরুটা কি করছে ও আসলে ভয় পাচ্ছে যে কী হয়ে যাচ্ছে আমার সাথে ও তোমাদেরকে আরও একটা কথা বলাই হয়নি যে কালকে তো জামাইবাবু এসেছিলো তো সকালবেলায় দিদি আজকে চলে গিয়েছে ও চলে গিয়েছে কারণ ওদের বাড়িতে আবার খুব ধুমধাম করে বড় করে কার্তিক পুজো হয় সেই জন্য জিনিসপত্র কিনতে হবে সেই জন্য ও আবার কালকে ভাই ফোটার দিন সকালবেলা আসবে সেই জন্য ও কাজকে চলে যেতেই হলো আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা সব বসেছিলাম এদিকে দাদার মেয়েটা এসেছে অনেকে মাছ ধরছে তাহলেছ তুমি মাগু মাছ আর একটা ধরবে হ্যাঁ হাতে লেগে যাবে না ওটাতে তারপরে দেখো একবার করে এরকম করে কোমর দুলিয়ে নাচও দেখিয়ে দিচ্ছে তো সবাই মিলে ওরা খেলা করছে এরা পাশের বাড়ি পূজার মেয়ে ওর থেকে একটু ছোটো সেই জন্য ওর মানে বিশাল ইয়ে যে না ওকে খেলা নিতে হবে ওকে বলটা দিতে হবে এরকম ওর সাথে খুব খেলে আর আমাদের উঠোন যেহেতু একটুখানি বড়ো সেই জন্য সব বাচ্চারা এসে খেলা করে আর সবাই এই মানে এই পুজোর টাইমটায় আর কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে হলে আমাদেরও খুব ভালো লাগে এখন এসেছে চন্দনা বৌদি পাশের বাড়ির ও মিষ্টি নিয়ে এসেছে এক প্যাকেট তো সবাইকে দিলো আমরা ভেবেছি যে মিষ্টিটা হয়তো দিচ্ছে সত্যি করে তো পরে যখন আমি একটুখানি খেয়ে দেখেছি মিষ্টিটা গন্ধ হয়ে গেছে হয়তো দু তিনের আগেকার ছিল যাই হোক আমাদের সাথে মজা করছিল কিন্তু আমরা তো আর কেউ ফেরত দিয়ে দিতে পারছি না আর বৌদি ভীষণ চালাক ও নেয় নেয়নি মিষ্টি বললো মিষ্টি খাবো না আর তৃপ্তিও নিয়েছিল কিন্তু তৃপ্তি ফেরত দিয়ে দিল আমি ফেরত দিতে পারিনি হাতে ধরেছিলাম এদিকে বললের বাবু এসেছে ওকে যে আমি এতবার চোখ সারা করছি যে নিও না মিষ্টিটা গন্ধ হয়ে গেছে নিও না ও কিছুতেই আর বুঝতে পারছে না দিয়ে ও শেষে মিষ্টিটা নিয়েছে দিয়ে আমরা সবাই হাসছি তো ও তখনও বুঝেনি মিষ্টিটা নিয়ে ও ধরে আছে নিয়ে একটুখানি মুখে দিয়ে বুঝেছে দিয়ে বুঝে গিয়ে আবার ছাগলটাকে খাই দিল ও মিষ্টিটা নিল নিয়ে খাচ্ছে গন্ধ হয়ে গেছে এদিকে তাও কি করবে বৌদি যেহেতু দিয়েছে তো সেই জন্য ও আর সঙ্গে সঙ্গে ফেলে দিতে পারেনি তারপর একটুখানি খেয়ে ছাগলটাকে দিয়ে দিল আর তৃপ্তিও দেখো মিষ্টিটা ফেরত দিয়ে দিলো যে না জেঠিমা আমি খাবো না আর আমি তো হাতে ধরেই আছি দিয়ে হাতে ধরে থেকে আমিও পরে ফেলে দিলাম যাই হোক একটা মজা করলো আমাদের সাথে আমাদেরও এই রকম করেই একবার আসি তো হাসিও পায় মজাও হয় তো তারপর আমরা গল্প করতে করতে একদম সন্ধে হয়ে গেছিলো সবাই মিলে একসাথে থাকলে যা হয় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে কালকের ভিডিওতে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের কালী পুজো কেমন কাটলো অবশ্যই জানিও